আপনি কি মনে করেন একজন নারী একজন পুরুষের কাছ থেকে কি চায়? যুদ্ধে রাজা হর্ষবর্ধন পরাজিত হন, তাকে হাতকড়া পরিয়ে বিজয়ী রাজার কাছে নিয়ে যাওয়া হয়। সে সময় বিজয়ী রাজা খুশির মেজাজে ছিলেন। রাজা হর্ষবর্ধনের কাছে প্রস্তাব রাখলেন এবং বললেন, আপনি যদি আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে আমি আপনার রাজ্য ফিরিয়ে দেব, অন্যথায় রাজ্য কেড়ে নেব, আপনাকে সারা জীবন আমার দেশে বন্দী থাকতে হবে। প্রশ্নটি ছিল, একজন মহিলা তার প্রিয় পুরুষের কাছে কি চায়, উত্তর দেওয়ার জন্য এক মাস সময় পাবেন। হর্ষবর্ধন রাজার প্রস্তাব গ্রহণ করলেন। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে অনেক পণ্ডিত, প্রচারক, পুরোহিত, নর্তকী, পতিতা, গৃহিণী, দাসী এবং আরও অনেকের সাথে দেখা করেছেন একজন পুরুষের কাছ থেকে একজন মহিলা ঠিক কি চায় তা জানতে। যদি কেউ বলে সে অলংকার চায়, অন্যজন বলবে সে তার পুরুষের কাছ থেকে সন্তান চায়, আরেকজন বলল সুন্দর বাড়ি এবং পরিবার, আবার কেউ বলল সে সিংহাসন চায়, ইত্যাদি ইত্যাদি। হর্ষবর্ধন এসব উত্তরে মোটেও সন্তুষ্ট হননি। মাস প্রায় শেষ হতে চলল। অন্যদিকে হর্ষবর্ধন সন্তোষজনক উত্তর সংগ্রহ করতে পারেননি। তখন কেউ একজন তাকে খবর দিল যে দূরে কোনো এক পাহাড়ের নিচে এক কুৎসিত, কদাকার, বৃদ্ধা কিন্তু বুদ্ধিতে অতুলনীয় মহিলা থাকে। সে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে হয়তো, কারণ তার কাছে সব উত্তর আছে। সে অনেক সময় অনেক রাজ্যের রাজাকে বুদ্ধি দিয়ে সহায়তা করেছে। বন্ধু সিদ্ধিরাজকে সাথে নিয়ে হর্ষবর্ধন গিয়ে সেই কদাকার বৃদ্ধার সাথে দেখা করলেন। প্রশ্ন করলেন তিনি। মহিলাটি হর্ষবর্ধনকে বলল, আমি তোমাকে সঠিক উত্তর দেব যদি তোমার বন্ধু আমাকে বিয়ে করতে রাজি হয়। যেহেতু মহিলাটি ছিল বৃদ্ধ এবং অত্যন্ত কুৎসিত, তাই সে চায়নি তার বন্ধুর সাথে এই অন্যায় হোক। কিন্তু তার বন্ধু এবং তার দেশের রাজাকে বাঁচাতে সিদ্ধিরাজ তাকে বিয়ে করতে সম্মতি দেন এবং তাদের বিয়ে হয়। মহিলা তখন হর্ষবর্ধনের উত্তর দিয়ে বলল, একজন মহিলা স্বাধীন হতে চায় যাতে সে নিজের সিদ্ধান্ত নিতে পারে। হর্ষবর্ধন উত্তরটি পছন্দ করেন। এই উত্তরটি তিনি বিজয়ী রাজাকে জানালেন। রাজা উত্তরটি পছন্দ করলেন, হর্ষবর্ধনকে মুক্তি দিলেন এবং তার রাজ্য তাকে ফিরিয়ে দিলেন। অন্যদিকে তার বিয়ের রাতে বৃদ্ধা তার স্বামীকে বলেছিল, আপনার হৃদয় খাঁটি, আপনি আপনার বন্ধুকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই আমি আপনাকে কিছু বলতে চাই। প্রতিদিন আমি 1-2 ঘন্টা নিজেকে কুৎসিত করে রাখি এবং পরবর্তী 1-2 ঘন্টার জন্য অত্যন্ত সুন্দর। আমাকে বলুন, আপনি কোনো চেহারায় আমাকে গ্রহণ করতে চান? সিদ্ধিরাজ বললেন, এটা তোমার সিদ্ধান্ত প্রিয়। আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করেছি, তাই আমি তোমাকেই চাই। এই কথা শুনে মহিলাটি নিজের ইচ্ছে গ্রহণ করে সুন্দরীতে রূপান্তরিত হয়ে বলল, আপনি আমাকে সিদ্ধান্ত নিতে দিয়েছেন, তাই এখন থেকে আমি সর্বদা সুন্দর থাকব। আসলে এটাই আমার আসল চেহারা। চারপাশের কুৎসিত মানুষের ভয়ে আমি আমার চেহারাকে কুৎসিত ডাইনিতে পরিবর্তিত করে রেখেছিলাম। সামাজিক রীতিনীতি নারীকে পরনির্ভরশীল করে তুলেছে, কিন্তু মানসিকভাবে কোনো নারী পরাধীনতা স্বীকার করে না। তাই যেসব বাড়িতে স্ত্রীদের ক্ষমতা দেওয়া হয়েছে সেসব বাড়ির প্রত্যেক সদস্য সাধারণত সুখী হয়। আপনার স্ত্রীকে আপনার বাড়ির প্রধান করতে না পারেন, অন্তত তার জীবনের অর্ধেক অংশ তার উপর ছেড়ে দেওয়া উচিত, সেই অর্ধেক অংশ যেখানে সে খোলাখুলি নিজের সিদ্ধান্ত নিতে পারে।